ঘন জঙ্গল, চারিদিকে ভয়ঙ্কর জীব জন্তুর বাস। হঠাৎ হরিণের সাথে দেখা হলো একটা শিয়ালে। এই যে সুন্দরী হরিণ, তুমি কোথায় যাও? আরে শিয়াল মামা, তোমার না আজ বিয়ে হওয়ার কথা ছিল, তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বিয়ের কথা ছিল, কিন্তু আমার চেহারা তো খুব ভালো না, তাই বিয়ে ভেঙে গিয়েছে। তুমি মন খারাপ করো না, একদিন না একদিন বিয়ে হবে, আর সেই দিন আমরা সবাই মজা করে দাওয়াত খাবো। কিন্তু শিয়াল মামা, তোমাদের বিয়ের দিন তো বৃষ্টি হয়, তাই খাবারের প্যান্ডেলের ব্যবস্থা ভালো করতে হবে। কিন্তু আর বিয়ে, সে কপাল কি আর আমার আছে? এই চেহারায় কে বিয়ে করবে? ছাড়ো আমার কথা, হরিণ সুন্দরী, তোমার তো খুব সুন্দর চেহারা, তাই আমার আগে তোমার বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, আসি গো, আবার রাতের জন্য একটা মুরগি ধরতে হবে। এই বলে হরিণ আর শিয়াল বিদায় নিল। হরিণ হাঁটতে হাঁটতে বলে, বন জঙ্গলে অনেক ঘোরাঘুরি হলো, ঘাস লতা পাতা অনেক খাওয়া হলো, এখন একটু পানি খেয়ে বিশ্রাম নিতে হবে। ওই তো ঝর্ণার পানি দেখা যায়। নদীর পানি ছিল খুব স্বচ্ছ ও পরিষ্কার, তাই হরিণ পানিটা দেখে অনেক আনন্দিত হয়ে তৃষ্ণা নিবারণ করতে গিয়ে দেখল, বাহ বাহ, আমার শিংটা দেখতে খুব সুন্দর তো। আমার শিংটা নিয়ে আমি তো গর্ব করতে পারি, কারণ এত সুন্দর শিং আর কোনো প্রাণীর নেই। কিন্তু আমার শিং দেখতে যতটা সুন্দর, ঠিক আমার পা দুটো ততটাই কুৎসিত দেখতে। ছি, এত সরু, এত লম্বা, আমার তো এই পা দুটো আর ভালো লাগে না। কি আর করা যাবে, আল্লাহর দান। এরপর হরিণটা পানি পান করতে থাকে। এমন সময় হঠাৎ পাশের ঝোড়ঝাপটা থেকে পায়ের শব্দ, সেই সাথে ঝোড়ঝাপটা নড়াচড়া করতে লাগলো। ঘুরে তাকাতেই দেখলো এক শিকারি ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। ওরে বাবারে, শিকারি হাজির, এইবার আমার জীবন গেল, প্রাণ নিয়ে তাড়াতাড়ি পালাই পালাই। হরিণ মুহূর্তের মধ্যে প্রাণ নিয়ে দৌড়াতে থাকে। কিছুক্ষণ দৌড়ানোর পর সুন্দরী হরিণ আরো গভীর জঙ্গলে প্রবেশ করে এবং শিকারির নাগালের বাইরে চলে আসে। এই যা, আমার কি হলো, আমি তো আর দৌড়াতে পারছি না কেন? ও আল্লাহ, এ তো আমার শিং লতা পাতায় আটকে গেছে। তখন হরিণ মনে মনে ভাবল, এই ঘটনা যদি আগে ঘটত তাহলে তো আমার জীবনটাই চলে যেত শিকারির হাতে। সে তখন ভাবে, এই শিং দুটি নিয়ে আমি এত গর্ব করেছিলাম, সেই শিং আজ আমার জীবন কেড়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছিল, আর যে পা নিয়ে আমি ধিক্কার করেছিলাম সেই পাই আজ আমাকে শিকারির হাত থেকে আমার জীবন রক্ষা করলো। ছি ছি ছি, আমি এত ভুল করেছিলাম। যাই হোক, সবাই তো ভুল করে, আর ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। তাই বন্ধুরা, এই দুনিয়ায় আল্লাহর কোনো সৃষ্টি কুৎসিত ভাবা ঠিক না, আবার কোনো সৃষ্টি নিয়ে বেশি গর্ব করাও ঠিক না। এইরকম আরো ভিডিও দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি তোমার ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।